রসুলুল্লাহ যে সূর্য, সেই সূর্যের আলো যে মানুষের উপরে পড়ে, যে সূর্যের আলো আকর্ষণ করে, সেই সত্য মানুষ বলে বনে নতুবা মানুষের মধ্যে পশু আছে? মানুষের মধ্যে কি কুত্তা নাই? মানুষের মধ্যে কুত্তা আছে। আল্লাহ বলছেন, মাসালুহুম কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। না, মাসালুহুম, এ মানব জাতি কুত্তা হইতে পারে, তার রূপ বদলানোর দরকার নাই, না তার আকৃতি পরিবর্তনের দরকার নাই। সে কুত্তা হইতে হইলে যদি অন্য মানুষের সঙ্গে অন্তরে একটু হিংসা ঢুকাই নে, বস সেই কুত্তার দামে চলে যাবে। একটা মানুষ, মানুষের মূল্য ত্যাগী কুত্তার মূল্যে মূল্যে যাওয়ার কঠিন কোনো কিছু নাই। মানুষের সঙ্গে হিংসা অন্তরে স্থান দিলেই কুত্তার দামে একটা মানুষ চলে যায়। কুত্তাকে মানুষে ঘৃণা করে।